হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এক্সেলের জাদুকরি ফর্মুলা পিভট টেবিল। এই বিষয়টি আপনাদের জানা থাকলে, আপনার কাছে যদি লক্ষ লক্ষ কোটি কোটি ডাটা থাকে, তাহলে আপনি বিভিন্ন ধরনের রিপোর্ট 5 থেকে 10 সেকেন্ডের মতো তৈরি করতে পারবেন। বিশ্বাস না হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক আমার প্রজেক্টে। তার আগে বলেই রাখি, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, আমি প্রথম একটি স্যাম্পল একটি ডাটা নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য। আপনারা এর থেকে বেশিও তথ্য এর ভেতরে রাখতে পারেন, যেমন ওর নাম, ওর ব্লাড গ্রুপ, ওর এনআইডি নম্বর, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, হাইট, ওয়েট। এভাবে আপনারা বিভিন্ন ধরনের তথ্য রাখতে পারেন। ডাটায় যত ধরনের তথ্য থাকবে রিপোর্টটা ঠিক সেভাবে আপনি তৈরি করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখানে কীভাবে রিপোর্ট তৈরি করবেন, এখানে সিলেক্ট করবেন, করে ইনসার্ট, ইনসার্টে গিয়ে পিভট টেবিল গিয়ে ওকে দেওয়ার পরে এভাবে আসবে। এখানে আপনার বস আপনাকে বলল যে আমাদের কোম্পানির যতজন এমপ্লয়ি আছে ডিপার্টমেন্ট অনুযায়ী আমি স্যালারি দেখতে চাই। তাহলে কীভাবে, এখানে ডিপার্টমেন্ট নিয়ে আসবেন, এখানে নিট পে, নিট পেতে কাউন্ট আছে, সুতরাং এখান থেকে এখানে ক্লিক করবেন, ভ্যালু ফিল্ড সেটিং গিয়ে এখানে সাম করে দেবেন। দেওয়ার পরে এখানে 798,339 দেখি রিপোর্টটায় কী আছে, কয় টাকা আছে নিট পে। এই যে 798,339। এখন এটা আপনার বসকে দিয়ে দেবেন, এখানে কোম্পানির নাম, অ্যাড্রেস, রিপোর্টের নাম দিয়ে সেভে গিয়ে সেভ অ্যাজ, তারপরে এখানে পিডিএফ করে দিবেন। আচ্ছা, পিডিএফ করে সেভ দিয়ে দিবেন। এখন এই রিপোর্টটা দেওয়ার পরে আপনার বস আপনাকে বললো না আমি ডেজিগনেশন অনুযায়ী স্যালারি চাই, তাহলে আপনি কীভাবে করবেন, এখানে নিয়ে গেলেন, ডেজিগনেশনটা নিয়ে আসলেন, ডেজিগনেশন অনুযায়ী এই স্যালারি শিট, যে যত প্রকার ডেজিগনেশন আছে সেই অনুযায়ী স্যালারি, এই যে বাজেট। তারপরে বলল না আমি ডেজিগনেশন ডিপার্টমেন্টও দেখতে চাই, ডেজিগনেশন এবং তার স্যালারি চাই, আপনি এখানে ছেড়ে দিলেন, এই যে ডিপার্টমেন্ট ডেজিগনেশন স্যালারি। এ দেখেন এখানে আবার প্রত্যেক ডিপার্টমেন্টের সাব টোটাল আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের সাব টোটাল অটোমেটিকলি রিপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। এ দেখেন এখানে 798,339। এখন আপনার বস আপনাকে বললো না আমি রিপোর্টের ভেতরে নামও দেখতে চাই, তাহলে নাম কীভাবে নিয়ে আসবেন, নেম এখানে নিয়ে আসলেন, এখানে ছেড়ে দিলেন, এই যে নাম, ডিপার্টমেন্ট, নাম, ডেজিগনেশন, এই রিপোর্টটা এখানে কোম্পানির নাম দিয়ে রিপোর্টের নাম দিয়ে আপনি পিডিএফ করে পেজ সেট আপ দিয়ে প্রিন্ট দিয়ে বসকে দিতে পারেন। একদম 5 মিনিটে আপনার প্রিন্ট ইন সহ দিয়ে দেওয়া হয়ে যাবে। তারপরে আপনি এখানে বললেন যে আমি আইডি নম্বরটাও রিপোর্টের ভেতরে দেখতে চাই, এই দিলেন, আইডি নম্বরটা ধরে নিয়ে এখানে ছেড়ে দিলেন, এই যে আইডি নম্বর সহ চলে আসছে, এই যে নাম, ডেজিগনেশন, আইডি নম্বর। মূল কথা হলো আপনি এখানে যত ধরনের মাস্টার ডাটা, এই ডাটা বেজে আপনি যত ধরনের ও তথ্য এখানে থাকবে, আপনি রিপোর্টটা ঠিক তত সেভাবে তৈরি করতে পারবেন। এখানে এই ডাটাগুলো আপনি আবার চেঞ্জ করে দিতে পারেন। এখানে মনে করলেন যে আমি ডেজিগনেশন দিব, তাহলে এইখানে ধরে ধরে উপরে নিচে করে আপনি চেঞ্জ করতে পারেন। এইভাবে বললেন যে আমি নাম, সবার প্রথমে নামটা দেখতে চাই, এই যে সবার প্রথমে নাম দিলেন, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, রিপোর্ট, এইভাবে আইডি নম্বর, অ্যাকাউন্ট নম্বর চাইলে ঢুকাইতে পারেন। যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা করবেন, আপনারা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন। আজ এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। তারপরে আবার একটু বলে রাখি, এখানে প্রথমে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, ডাটা বেজে যাবেন, গিয়ে এখানে ক্লিক করবেন, করে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে পিভট টেবিল, পিভট টেবিলের এখানে, এই যে ওকে দেওয়ার পরে এই সাইডে আনবেন, আর এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী এই ডিপার্টমেন্ট আনলেন,
নেট পেয়েবল অ্যামাউন্ট এখানে আনলেন, এখানে কাউন্ট আছে, কাউন্টটা একটু সাম করে দেবেন, দিলে হয়ে যাবে। 398,339 টাকা। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।